আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে আবার মোল্লাডোর। মোল্লাডোর কিন্তু চৌকাট সহ এবং কি হ্যান্ডেল লক সহকারে কবজা সহকারে কিন্তু কমপ্লিট করা দরজা রাখা আছে, অসংখ্য দরজা আপনাদেরকে দেখাবো এবং আমাদের কারখানাতেও খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন টানাটানি না করে, একবারে নতুন নতুন ডিজাইনের কালেকশন। চলুন আমি চলে যাচ্ছি আমাদের মোল্লাডোরের প্রোপাইটর তার কাছে। ভিউয়ার্স, যে কথা সে কাজ, এ হচ্ছে মোল্লাডোরের প্রোপাইটর। ভাইয়ের নামটা একটু জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তুষার মোল্লা। তো আমি আজকে দেখাবো আপনার কিছু গামারি কার্ড আছে, গামারি কার্ডের বিপরীত লেকার বার্নিশ করে অনেক দোকানদার আছে যে কদম কার্ড ভিতরে দেয়, বাহিরে গামারি কার্ড দেয়। তো আমি সেই দরজাগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ফার্স্টে আগে দেখছি মেহগুনি কাঠ, এটা মেহগুনি কাঠের, এটা কমপ্লিট করা, এটা কোথাকার অর্ডার? এটা হলো ফরিদপুরের, এই ভাই আমাকে সৌদি থেকে অর্ডার করছে ফরিদপুরের। হ্যাঁ, আট পিস দরজা, আট পিস চৌকাঠ, একদম ফুল কমপ্লিট। তো তালা কবজা এই ভাই কিনা দিছে, আমি টোটাল 1,20,000 টাকা বিক্রি করছি ফুল কমপ্লিট দিয়ে। শুধু এই পাল্লাটা? না না, এখানে আট পিস দরজা আছে। পিস প্রাইস হচ্ছে 1,20,000। জি। পার পিস কত করে এটা প্রাইস? এটা আপনার ওইভাবে পার পিস করা হয় না, এটা এভারেজ ধরা হয়েছে। আচ্ছা, তো ভিউয়ার্স, আলোচনা ভিডিওর মাঝখানে, ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে প্রাইস জানবেন। এটা সাইজটা কত বাই কত? এটা হচ্ছে আপনার পাশে আছে 42 ইঞ্চি, উচ্চতা আছে 7 ফিট, এটা হচ্ছে চৌকাঠের সাইজ। তারপর ভিতরে হচ্ছিল দরজা, দরজা হচ্ছে 39 ইঞ্চি বাই 81 ইঞ্চি। আচ্ছা, সেটা যদি এখন এক পিস সিঙ্গেল কিনে এটা কত প্রাইস দিবেন? এটা যদি আপনার সিঙ্গেল নেয়, আপনার একদম এইভাবে যা আছে সেম, এটা 15,000 টাকা। 15,000 টাকা। এটা চৌকাঠ কিন্তু লোহা কাঠের চৌকাঠ। লোহা কাঠের চৌকাঠ। আচ্ছা, এই যে আমি তো এখানে দেখাই দিই লোহা কাঠের চৌকাঠটা। ওকে, মেহগুনি কাঠ। জি জি, এটা মেহগুনি কাঠের দরজা আর চৌকাঠ হচ্ছে লোহা কাঠের। তার পাশে কালেকশন দেখি, হাত পাখার একটা খুব সুন্দর। হ্যাঁ, এটা হাত পাখার উপরে এখানে ছিল হলো মক্কা ডিজাইন। তো এই হাত পাখার ডিজাইনের দুইটা নিছে, ঘাস ফুলের দুইটা নিছে, মক্কা ডিজাইন নিছে দুইটা, রজনীগন্ধা নিছে দুইটা, টোটাল 8 পিস দরজা, দুইটা দুইটা করে নিছে। আচ্ছা, এটা কেমন প্রাইস আসতে পারে? একই পড়বে। একই? জি। কত বললেন? এটা 15,000 টাকা পড়বে। 15,000 টাকা চৌকাঠ সহ? চৌকাঠ সহ, একদম ফুল কমপ্লিট। আপনার কবজা সহকারে? হ্যাঁ, একবারে A to Z ফুল কমপ্লিট। আচ্ছা, তার পাশেরটা চলে যায়, একই মডেল একই প্রাইস। জি, দেখাই দিলাম এটাও। এবার দেখা একটু আপনাদের লেকার পলিশ অনেকে খুঁজে থাকেন, সেটা সম্বন্ধে পুরো ডিটেলস আমাকে একটু ভাই। এটা দেখা যাচ্ছে লেকার বার্নিশ করলো এরকম আসে, হ্যান্ড বার্নিশ করলো এরকম আসে। এটা আমি এখন ফুল কমপ্লিট করি না, এটা রাফ করা হয়েছে, কারণ ঈদের পরেই দরজাটা ডেলিভারি যাবে, এই জন্য আমি ফুল কমপ্লিট করি নাই। আপনারা চাইলে এই ধরনের ডিজাইন লেকার বানিশও করে নিতে পারেন, হ্যান্ড বানিশও করে নিতে পারেন। উপরে বিসমিল্লাহ রহমানির রহিম লেখা আছে না? হ্যাঁ, উপরে লেখা আছে বিসমিল্লাহ রহমানির রহিম, বাংলার এন আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ। আর এখানে এটা কিন্তু তার বাড়ির নামও দেওয়া আছে, তারা যে পদবী হচ্ছে মিয়া পরিবার, এখানে লেখা আছে মিয়া বাড়ি, মিয়া বাড়ি। আচ্ছা, এটা একটু বলবেন এটা কোথাকার অর্ডার? এটাও ফরিদপুরেরই ওই ভাই। হ্যাঁ, এই ডিজাইনের আছে দুইটা, এই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছিল আপনার একটু বড় সাইজটা, এটা হচ্ছিল 4 ফিট চৌকাঠের, 45 ইঞ্চি পাল্লা, উচ্চতা আছে 81 ইঞ্চি। তাহলে আমাদের এটা পার পিস কত পড়বে একটা ধারণা? এগুলো আমার এভারেজ 15,000 টাকা করে বিক্রি। 15,000 করে? জি। এখানে কাঠটা কালারটা সুন্দর, ব্ল্যাক এবং অরেঞ্জ এবং গোল্ডেন কালার মিক্সচার। হ্যাঁ, এটা ফিনিশিং দিলে আরও অনেক সুন্দর লাগবে। ওকে, এটা তো একটু বড় সাইজ, সেক্ষেত্রে সিঙ্গেল এক পিস নিতে গেলে কেউ এটা করবে? এটা যদি সিঙ্গেল নিতে চায় তাহলে এটার প্রাইস পড়বে 18,000 টাকা। 18,000? হ্যাঁ, কারণ এটা সাইজটা একটু বড়, এই জন্য প্রাইসটা একটু বেশি পড়বে। আবার বলে দিই, এগুলো আমার এখানে এখানে হ্যান্ডেল লক লাগানো আছে, আপনারা চাইলে এই ধরনের ফুল কমপ্লিট করে নিতে পারেন। এটাও হ্যান্ডেল ই দেওয়া, কবজা দেওয়া। ওকে,
তাহলে পাশে আমাদের আরো কিছু কালেকশন আছে, সেগুলো একটু দেখব। এগুলো কি কাঠের? এখানে আসলে আপনি সেগুন কাঠের পাঁচটা দরজা, এগুলো আমার বিক্রি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ভিতরে আছে একটা রজনীগন্ধা। কত করে প্রাইস এগুলো? আমার বিক্রি করা 20,000 টাকা করে, ফুল বানিশ করে 20,000 টাকা। জি, এই দরজাটা একটু ছোট, এভারেজ 20,000 টাকা করে আমার বিক্রি করা। এটা কার কিসের অর্ডার, কোথা থেকে? এটা ফালাকিনজিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্ডার হয়েছে। কোথাকার? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, জি। এটাও একটা খুব সুন্দর নকশা ডিজাইন, সিম্পলের মধ্যে। এটা একদম নতুন একটা ডিজাইন, সিম্পলের ভিতরে খুবই সুন্দর, একদম নতুন একটা ডিজাইন। এটা কত আসবে? এটা 20,000 টাকা, এভারেজ আমার 20,000 টাকা করে বিক্রি করা। এবং কি কুরিয়ার? 20,000 টাকা কুরিয়ার খরচটাও আমার ভিতরে। আচ্ছা, এটাও একই প্রাইস না? জি জি। তো আমাদের আরো কালেকশন আছে, এই যে ফরিদপুরে যে 8 পিসের, এই যে এখানে আরো 1 পিস আছে, এখানে আরো 2 পিস আছে। এগুলো এভারেজ প্রাইস 15,000 টাকা করে। আর এই যে ব্রাহ্মণবাড়িয়ার ঘাসফুল, এখানে আরো একটা দরজা আছে, এটা সেগুন কাঠ। এটা দেখলো বোঝা যায়, এই যে ফাইবারটা দেখলো বোঝা যায় এটা যে সেগুন কাঠ। চেরাং সেগুন, এটা কত পড়বে? এটা 20,000 টাকায় বিক্রি করা। 20,000 টাকা। তো বিয়াস, এবারকে আমরা বেশি বড় করব না, চলে যাই আমাদের কারখানার ভিতরে। কারখানাতে অসংখ্য আরও সুন্দর দরজা কালেকশন আছে, সেগুলো দেখাই। শোরুমের সাথে কিন্তু কারখানা, সিএনসি মেশিন সব কিছুই আছে। এই পাশে খুব সুন্দর করে কালেকশন আছে। এখানে এটা হচ্ছে চিটাং সেগুন রাউন্ড চৌকাঠ। এই চৌকাঠটা আমার বিক্রি করা হচ্ছে 16,000 টাকা, শুধু চৌকাঠটা 16,000 টাকা চৌকাঠটা। হ্যাঁ, এই যে বানিশ, এটা বানিশ ছাড়া এটার ফাইবারটা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে, এটা সিডাং সেগুন কাঠ। শুধু চৌকাঠ 14,000? হ্যাঁ, শুধু চৌকাঠটাই। আর এখানে আরেকটা চৌকাঠ আছে 11 রায় মেহগুনি কাঠের, এটার সাথে 5 পিস দরজা আছে। এই দরজাটা আমার অর্ডার করছে আরিফ ভাই জয়সদ থেকে। জয়সদ এ ভাই সৈদি থাকে, আমাকে জয়সদ থেকে অর্ডার করছে। এই দরজাগুলো আমি দেখাই দিব। এত বড়, এটা প্রাইসটা কেমন আসবে? এটা যদি সিঙ্গেল কেউ এই চৌকাঠটা নিতে চায় মেহগুনি, এটার প্রাইস পড়বে 8,000 টাকা। ওকে, এবার দেখি এখানে অনেক সারিবদ্ধ পাল্লা। এখানে এটা হচ্ছিল গামারি কাটা ডিপ পাল্লা। গামারি কাটা সম্বন্ধে কিছু বলবেন? এই যে এটা আপনার, এটা অরিজিনাল গামারি, সেটা আপনারা এরকম ছিদ্র না দেখলে বুঝবেন। আর এটার বিপরীত যে দরজাটা সেটাও আমি আপনাদের দেখাবো। আর এ ধরনের ডিপপালা নিতে গেলে এটার প্রাইস পড়বে 5,000 টাকা। 5,000 টাকা, ওকে। আর এটা হচ্ছে চিটাং সেগুনের সারপলে বানানো। আমি চাইলে, ইচ্ছা করলে আমি এগুলো পল মিলিয়ে রাখতে পারতাম, কিন্তু যেটা সত্যি আমি ওইভাবেই দেখাইতেছি। এটার প্রাইস পড়বে 7,000 টাকা ডিপপাল্লা। ডিপপাল্লা, হ্যাঁ, এরকম সার পড়লে 7,000 টাকা পড়বে। এটাও সার পড়, এটাও 7,000 টাকা পড়বে। 7,000 টাকা তার পাশে। আর এখানে হলো আমার মৌলভি বাজার থেকে, এটা একদম নতুন একটা ডিজাইন মেহগুনি কাঠের দরজা। এই এই মক্কা ডিজাইনের আছে 3 পিস দরজা, আর এটার সাথে আরও আছে 2 পিস, একদম নতুন ডিজাইন। এই ধরনের ডিজাইন যদি আমার থেকে কেউ নিতে চায়, এটার প্রাইস পড়বে 6,500 টাকা করে, জয়সুরের মেহগুনি দিয়ে। তিনটা একই ডিজাইন, একই প্রাইস। সুন্দর, তিনটা ডিজাইন অনেক সুন্দর। আর এখানে আরেকটা দরজা আছে, ওমর ফারুক ভাই আমাকে 1 পিস দরজায় অর্ডার করছে। এটা, এই দরজাটা যাবে সিরাজগঞ্জ। এই দরজাটা আমার 6,500 টাকা বিক্রি করা। 6,500 টাকা, জি, চমৎকার। আর এখানে আরেকটা ডিজাইন আছে, এটাও ঘরবাড়ির ডিজাইন, খুবই। পশু পাখি নাই? না না না, কোনো গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্য। এটাও প্রাইস পড়ছে 6,500 টাকা, এটাও আমার জয়সর বিক্রি করা, ওই 11 রায় চৌকাঠের সাথে। এখানে এই একটা ডিজাইন আছে, এটা ওই জয়সরের, জয়সরের মেহগুনি, এবং কি জয়সর থেকে আমার অর্ডার করছে। অর্ডার করছে, হ্যাঁ। এটাও 6,500 টাকা, এটার সাথে জয়সরের এই একটা আছে, এটা, এটার প্রাইস 6,500 টাকা। জি, আরিফ ভাই আমাকে দরজাগুলো অর্ডার করছে, এটাও আরিফ ভাইয়ের। এটা হচ্ছে রজনীগন্ধা,
এটা আমার 6500 টাকা বিক্রি করা। চমৎকার। আর ওই আরিফ ভাইর এখানে আরো একটা দরজা আছে, এই হলো 5 পিসের, এই হচ্ছে লাস্ট এক পিস, এটা হচ্ছে আপনার মক্কা ডিজাইন, এটা আমার 6500 টাকা বিক্রি করা। আর এখানে কিন্তু আরেকটা দরজা আছে, চাইলে আপনারা এই ধরনের দরজা নিতে পারেন। এখানে উপরে লেখা আছে ঘরে প্রবেশ করার দোয়া, এখানে এই দোয়াটা হচ্ছে আপনার ঘরে প্রবেশ করার দোয়া। আর এখানে মক্কার ডিজাইনও আছে, আপনারা চাইলে এই ধরনের দরজা নিতে পারেন। এটা অরিজিনাল কাঁঠাল কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে, হলুদ হলুদ আসতেছে, হলুদ কালার। এটা কাঁঠাল কাঠ হলুদই হয়। এটার প্রাইস পড়বে 15000 টাকা। 15000 টাকা এটা বানিস স্যার, একদম 100% শাড়ি নিতে গেলে 15000 টাকা প্রাইস পড়বে। তার পাশেরটা দেখি। আর ওই যে আমি বলছিলাম যে গামারি কাঠের বিপরীত যেটা, সেটা হচ্ছিল আপনার এই যে এই দুই সাইডে কিন্তু আমার অরিজিনাল গামারি কাঠ, আর ভিতরে এটা কিন্তু কদম কাঠ। আমি আপনাদের কাছ থেকেও জুম করে দেখাই, তবে বুঝতে পারবেন। এটা যদি আমি বানিশ করি, লেকার করি, তাই কিন্তু এটা বোঝা যাবে না এটা গামারি কাঠ না কদম কাঠ, এটা কিন্তু বোঝা যাবে না। তো অনেক দোকানদার আছে এটা কম প্রাইসে কীভাবে বেচে, এই যে এইভাবেই কম প্রাইসে বিক্রি করে। এগুলো আমি আপনাদের যদি না দেখাই তো এখন আপনারা বুঝবেন না। আর প্রবাসী যারা থাকে আর আমাদের বিশ্বাস করে অর্ডার করে, কারণ তাদের সাথে যদি আমরা দুই নাম্বারি করি, এটা আজীবনের জন্য আমরা ঠেকা থাকবো। স্বাভাবিক, ব্যবসা একদিনের জন্য না। হ্যাঁ, ব্যবসা একদিনের জন্য না। আর এই যে জয়েন্টগুলো কিন্তু ফাঁক হয় যখন আপনার আজেবাজে কাঠগুলো ব্যবহার করা হয়, তখনই কিন্তু এই জয়েন্টগুলো ফাঁক হয়। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে কদম কাঠ? এটা যদি কদম কাঠটা কেউই এই ধরনের দরজার নেয়, আমার ডিজাইন সহ 5000 টাকা পড়বে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি? এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, শাটার গ্যারান্টি। আচ্ছা, তার পাশে চলে যাই। আর বলছিলাম মৌলভী বাজারে দুইটা দরজা আছে, এই যে এই হচ্ছে লাস্ট দুইটা, এই 5 পিসের, এই হচ্ছে হলো বারান্দার দুইটা, এগুলো আমার 6500 টাকা করে বিক্রি করা। 6500 টাকা পার পিস। আর কেউ যদি গামারি কাঠ, এই ডিজাইনটা একটু দেখাই, খুব সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, এটা নতুন একটা ডিজাইন, এটা হচ্ছে আপনার বরিশালের মেহগুনি, এটার প্রাইসও একটু কম। কত? এটা 5500 টাকা। এই যে এরকম ফাঁক হবে আমাদের কেউ বলতে পারবে না, কারণ বরিশালের মেহগুনিটা নিলে আমরা কোনো এটার ওয়ারেন্টি গ্যারান্টি নেই, এটা শাটার গ্যারান্টি। আর অরিজিনাল গামারি হচ্ছিল এই যে এরকম, এটা হচ্ছে অরিজিনাল গামারি, সিদ্ধ আছে অনেক অসংখ্য। আর এখানে আরো দুইটা দরজা আছে একদম নতুন, খুবই সুন্দর ডিজাইন। এটা যদি কেউ নিতে চায়, এটার প্রাইস পড়বে 8500 টাকা গামারি কাঠ দিয়ে। হ্যাঁ, এটাও চিটাং গামারি। এখানে আরেকটা আছে, এটাও চিটাং গামারি, এটা আমি ঘষা মাজা কিচ্ছু করি না, জাস্ট নকশা করে এইভাবে রাইখা দিছি। আর এখানে আমার গামারি কাঠ আছে, সেগুলো দেখাই। এখানে এগুলো হচ্ছে গামারি কাঠ, ওইগুলো হচ্ছে শিলকুড়ি কাঠ। শিলকুড়ি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা 13 মিনিট হয়ে গেল, আজকে আর বেশি বড় করব না, এ পর্যন্তই। আমরা এখন ভিজিটিং কার্ডটা শো করে দিব, কার কার্ডটা দেখে দিচ্ছি। ঈদের উপলক্ষে সবাই ছুটিতে চলে গেছে, তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের মোল্লাডোর কাছ থেকে। তাদের এখানে ফিটিং হয় এবং ডিজাইন হয় সবই এক জায়গায় পাচ্ছি। তো এই মহামারী পরিবেশে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।